তো দেড়টা মানে দুটোর সময় ফলাইছে, ফলানপুর পিএসটি করছে, ও করছি করছি স্যার এরকম করছে, আমার বোন হাজব্যান্ডে মারছে, প্রথম দাদা কি অবস্থা খুব সিরিয়াস, তাড়াতাড়ি হসপিটাল বাইক যাওয়া লেগেছে, এই খবর শুনে আমি হসপিটাল গিয়েছি আর ফলানপুর যে পিএসএ নিয়ে গেছি। আপনার বোনেদের কী কারণে মারধর করছিল? কী কারণে মারধর করছে এটা অ্যাকচুয়ালি এটা একটা সম্পত্তির লোভই, তারার ভাই বোন শাশুড়ি মা তারা সম্পত্তির লোভে মানে তারা চাইছিল যে এই সম্পত্তিটা তারা ব্যবহার করতে হবে। সম্পত্তি কার নামে? হ্যাঁ মানে সম্পত্তি যে কইছে তার নামে আছে। আচ্ছা আপনার বোন জামাইয়ের নামে? হ্যাঁ তারপর এন থেকে আরও লাগাবে তারা। বোনে কইছে যে মেয়ে আছে তুমি তার দিয়ে গেল, এটা তোমার জায়গা হবে, তোমার তুমি কেউ দিয়ে এন থেকে দুই কথা কইছে যে দুটোকই আর তারা তো সবসময় ওই জামাইরে যেটা সত্য না এটাও কয়া কয়া তার সঙ্গে মানে ঝগড়া সৃষ্টি করে। গতকালকে আপনার বোনেদের কে কে মারছে? স্বামী মারছে না অন্যরাও মারছে? তো পিএসে তারা খুব ভালো করে বলতে পারবে। আপনি এসে আপনার বোনেদের কী অবস্থায় পাইছেন? আমি তো ওই অবস্থায় অজ্ঞান অবস্থায় কী দেখছেন মানে কোন কোন জায়গাতে মারা হয়েছে? বাঘাত হাত ভাঙছে, আঙুল ভাঙছে, তারপর এই মাথার মধ্যে 8-6-7টা কূপ আছে মানে বিশাল বিশাল আকার। কী মনে হয় দাদিয়া মানে আঘাত করেছে? ভারী কিছু দাদিয়ে দিব দাদি, কারণ প্রচণ্ড প্রচণ্ড করতে হয়েছে। তো অনেকই বোনের মানে অজ্ঞান আসছিল না মোটামুটি মানে কথাবার্তা হয়েছে আপনার সঙ্গে? না কোনো কথা হয়েছে না, কথা করতে পারছি। এখন ওনার স্বামী কই? কল্যাণপুর বিয়েছে। পুলিশে কি আটক করছিল? আপনারা কোনো অভিযোগ করছেন? আমরা অভিযোগ আমি তাই বলছি সবাই। আচ্ছা বোনেদের জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? মৃত্যু হয়েছে কোন সময় না, টাইমটা তো এগুলো সময়।